গ্যাস সিলিন্ডার লিক করে একটি হোটেলে অগ্নিসংযোগের ঘটনায় সাময়িকভাবে আতঙ্কের সৃষ্টি হলো নদিয়া জেলার নবদ্বীপে। জানা যায়, রবিবার দুপুরে নবদ্বীপ শ্রীবাস অঙ্গনঘাট রোড সংলগ্ন এলাকায় একটি হোটেলে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন। বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বলে জানা গেছে দমকল বাহিনী সূত্রে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে এই অগ্নিকাণ্ডের জেরে সব মিলিয়ে প্রায় 5,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিক পক্ষ থেকে। দমকল বাহিনী ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কতটা ক্ষয়ক্ষতি? মারাত্মক কিছু ক্ষতি হয়নি, ওনাদের কথা অনুযায়ী মোটামুটি 1,500 টাকা মতন মাল গুডস গেছে। জীবনহানি বা কোনো কিছু হয়নি। তার মানে আপনার এটা গ্যাস থেকেই হয়েছে? হ্যাঁ, গ্যাস থেকে। নদিয়া জেলার মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। গ্যাস সিলিন্ডার লিক করে একটি হোটেলে অগ্নিসংযোগের ঘটনায় সাময়িকভাবে আতঙ্কের সৃষ্টি হলো নদিয়া জেলার নবদ্বীপে। জানা যায়, রবিবার দুপুরে নবদ্বীপ শ্রীবাস অঙ্গনঘাট রোড সংলগ্ন এলাকায় একটি হোটেলে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন। বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বলে জানা গেছে দমকল বাহিনী সূত্রে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে এই অগ্নিকাণ্ডের জেরে সব মিলিয়ে প্রায় 5,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিক পক্ষ থেকে। দমকল বাহিনী ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কতটা ক্ষয়ক্ষতি? মারাত্মক কিছু ক্ষতি হয়নি, ওনাদের কথা অনুযায়ী মোটামুটি 1,500 টাকা মতন মাল গুডস গেছে। জীবনহানি বা কোনো কিছু হয়নি। তার মানে আপনার এটা গ্যাস থেকেই হয়েছে? হ্যাঁ, গ্যাস থেকে। নদিয়া জেলার মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।